আমি বিকাশ, আপনি দেখছেন গ্রামীণ সমাচার। শীত এবং কুয়াশার দাপটে মুখ ঢেকে যে জলপাইগুড়ি শহরের পাশাপাশি গ্রামাঞ্চলে অর্থাৎ জলপাইগুড়ি জেলা জুড়ে রবিবার সকাল থেকেই ঘন ঘন কুয়াশায় ঢাকা পড়ছে জলপাইগুড়ি শহরসহ পার্শ্ববর্তী এলাকাগুলো। একই সঙ্গে রয়েছে ঠান্ডার প্রকোপ। ঠান্ডার এই আবহাওয়া দারুণভাবে উপভোগ করছেন জলপাইগুড়ি জেলাবাসী। এদিন সকালে রাস্তায় দৃশ্যমান এমনটাই ঘন কুয়াশা ছিল, আলো জ্বালিয়ে সমস্ত রকম গাড়ি এবং যানবাহন চলাচল করছে। অনেক মানুষ রাস্তার ধারে আগুন জ্বালিয়ে বসে আগুন তাপাতেও ব্যস্ত হয়ে পড়েছেন। আপনাদের দেখাবো বিস্তারিতভাবে। শুধু ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির পরে সঙ্গে থাকুন। বিশেষ বিজ্ঞাপন। এবার থেকে শিলিগুড়ি গ্রেটার লায়ন্স আই হসপিটালের উদ্যোগে কচুয়া অভিযান সঙ্গে অবস্থিত চক্ষু পরীক্ষা কেন্দ্রে সুলভ মূল্যে চক্ষু পরীক্ষা নিরীক্ষা, চশমা সহ বিনামূল্যে সানি অপারেশনেরও ব্যবস্থা রয়েছে। প্রতি সোমবার হতে শনিবার সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকবে। তাই অতি সত্বর যোগাযোগ করুন 7865051223 এই মোবাইল নম্বরে। বিশেষ বিজ্ঞাপন। জলপাইগুড়ি সদর হাসপাতালের গাইনোকোলজিস্ট ডাক্তার পিপি ভদ্র প্রতি সোমবার সুলভ মূল্যে রোগী দেখবেন বোয়ালমারি হসপিটাল পাড়ায় অবস্থিত সরকারি মেডিসিনে। যোগাযোগ করুন 9002444795। আমি তো প্রতিদিন সকালেই বের হই, কিন্তু এই বছরে প্রথম এত শীত পড়ছে আজকে। আচ্ছা অনুভব কেমন হচ্ছে আজকে? ভালোই লাগছে, আমার ঠান্ডা ভালোই লাগে। হ্যাঁ, আজকে তো হাত মুজা আর পায়ে মুজা সবই পড়তে হচ্ছে, টুপিয়ে পড়তে হচ্ছে। ঠান্ডা অনুভব হচ্ছে? ভালোই। কেমন ঠান্ডা অনুভব হচ্ছে? ভালোই লাগে, ঠান্ডা আমার ভালো লাগে। আজকে আবহাওয়া ভালো, ওটাই ভালো হবে মনে হয়। এই ওটার তো ভালোই, শীতের সময়। রাস্তাঘাট কেমন দেখছেন? দেখা যাচ্ছে না, গাড়ি ঘোড়া চলতে খুব অসুবিধা হচ্ছে, প্রচণ্ড কুয়াশা আছে। তাপমাত্রা চলছে কি মনে হচ্ছে? তো খুব নিম্নমানের। এই কুয়াশা ঝরছে কন্টিনিউ? কুয়াশা চলছে। কতটা অসুবিধার মধ্যে দিয়ে যাচ্ছেন? অসুবিধা তো মোটামুটি ভালোই হচ্ছে, আর তবে এটা আমাদের পক্ষে একদিক দিয়ে ভালো। কীরকম? যেমন আলুতে তো একটু কুয়াশা লাগবে চাষবাসের ক্ষেত্রে, চাষবাসের ক্ষেত্রে একটু ভালো, বেশি তাপমাত্রাটা ভালো না আবার। আচ্ছা, তবে মাঝে মাঝে এরকম দরকার। জনজীবনে একটু মানে অন্যরকম প্রভাব ফেললেও চাষের ক্ষেত্রে অনেকটা উপকারী, তাই তো? উপকারী। বলছিলাম এই যে তাপমাত্রা রয়েছে কি মনে হচ্ছে, কত ডিগ্রি সেলসিয়াসে বিচরণ করছে বলতে পারবেন? এটা তো দেখি নাই। আচ্ছা, কি করেন দাদা আপনি মূলত? আমি আলু চাষেরই, যে চিপসের যে আলুটা চাষ হয়, আচ্ছা ওটাই দেখাশোনা। আচ্ছা, ও কোথায় বাড়ি আপনার? আমার বাড়ি দেওয়ানগঞ্জ। দেওয়ানগঞ্জে। কি নাম দাদা? আশরাফুল রহমান। অনেক ধন্যবাদ। মতন ঠান্ডা কোনোদিন পড়েনি, আছে এত কুয়াশা মানে দেখাই যাচ্ছে না এই সামনে কাছাকাছি একটু দূরত্বে। বেলা বাড়ছে, তাও এরকম বেলা বাড়ছে আর কুয়াশা বাড়ছে, ঠান্ডা বাড়ছে। তো একটু আমেজ, শীতের আমেজ বলা যায়? শীতের আমেজ খুব, এই মানে খুব আমরা এই ঠান্ডায় আমরা চাই, এই ঠান্ডা নিয়ে আমরা উপভোগ করতে চাই। মানে আজকের ওয়েদার মানে খুব সুন্দর, পিকনিকের ওয়েদার, খুব ভালো লাগছে আর কি। বললাম আপনার অদূর ভবিষ্যৎ কি সুনিশ্চিত করতে চান? তাহলে এলআইসি জীবন বিমা করুন। বিশ্বাসযোগ্য, নির্ভরযোগ্য, অভিজ্ঞ এলআইসি এজেন্ট মনিকা সরকারের সাথে। 8944885747 এবং 9382318128 এই মোবাইল নম্বরে।
অবস্থিত সরকার মেডিসিন, তাই অতি সত্বর যোগাযোগ করুন 9000205050 মোবাইল নম্বরে।